তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত আফগান সেনাদের সহযোগিতায় একাধিক বিমান হামলা চালিয়েছে আমেরিকা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ সপ্তাহে এসব হামলা চালানো হয়। পেন্টাগনের প্রেস সচিব জন কিব্রি বিস্তারিত না জানিয়ে হামলা চালানোর কথা স্বীকার করেছেন। আফগানিস্তানে তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে, এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাতে জানান, গত কয়েকদিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি। তবে কিরবি এই বিমান হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের পর এমন সহযোগিতা অব্যাহত থাকবে কি না তাও জানানো হয়নি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এরকম হামলা চলবে। তিনি আরও জানিয়েছেন, ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এই হামলার বৈধতা দিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার ডিফেন্স মিনিস্টার লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আফগান সরকারকে সহযোগিতা দেবে আমেরিকা। একই দিনে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেন, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের 400+ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তালেবানরা আফগানিস্তানের জনবহুল প্রধান শহরগুলো নিয়ন্ত্রণে নিতে পারেনি। আগামী 31 অগস্ট আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবে। এ পর্যন্ত 95% কাজ শেষ হয়েছে। মে মাস থেকেই তালেবানরা আফগানিস্তানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।